তিনিদিনীয়া কার্যসূচী লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকা সফরলৈ আহি আছে। আর হ্যাঁ, বরাকর গড়কাপ্তানি বিভাগের এতিয়া ব্যস্ততার অন্ত নাই। বরাক উপত্যকার যিসমূহ জরাজীর্ণ অর্থাৎ বেহাল রাজপথ আছিল, বেহাল রাজপথ সংস্কারের কারণে এই মুহূর্তে উটি পুড়ি লাগিছে। গড়কাপ্তানি বিভাগ দিনে নিশায় কাম করে পথ সংস্কারের কাম চলাই আছে। আর ইয়া চাওক, পথ সংস্কারের যে নমুনা, এনেদরে আসলতে কোনোমতে বোকা মাটির পথ সংস্কারের চেষ্টা করে আছে। স্থানীয় যখন জনসাধারণ আছিল, স্থানীয় জনসাধারণ সকলে এই কাম বন্ধ করে রাখিছিল। এনেদরে আগমন উপলক্ষে বরাকত যে পথ সংস্কারের কোনো ব্যবস্থা করিব দিয়া হওয়া নাই স্থানীয় জনসাধারণে। স্থানীয় জনসাধারণে অভিযোগ হয়েছে ইমান দিনের পর, মাহর পাশত মাহর পর যিসমূহ রাজপথ আছিল, রাজপথসমূহ বেহাল অবস্থাত আছিল, কিন্তু গড়কাপ্তানি বিভাগে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই। বিভাগীয় যিসমূহ আসলতে বিভাগ আছে, যিসমূহ বিভাগ, এই বিভাগসমূহে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই। আর সেয়াহে যখন স্থানীয় লোক আছিল, স্থানীয় লোকে বন্ধ করে রাখিছিল কাম, কিন্তু শেহতীয়াভাবে গড়কাপ্তানি বিভাগে এনেদরে আরক্ষীর সহযোগত, মই এই দৃশ্য দেখাই আছো, এনেদরে আরক্ষীর সহযোগত এই যে পথ সংস্কারসমূহ করে আছে। শিলচরের যিসমূহ রাজপথ, রাজপথসমূহ এতিয়া আরক্ষীর সহযোগত গড়কাপ্তানি বিভাগে আসলে সংস্কার করবলগা পরিবেশের সৃষ্টি হয়েছে। কিয়নো ইয়াতে আসলে যখন স্থানীয় লোক আছিল, স্থানীয় লোকসকলে এনেদরে আসলে যিসমূহ প্রকাণ্ড প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয়েছিল পথের উপর, এইসমূহ পথ এনেদরে মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে সংস্কার করবলে দিয়া নাই। তেওঁলোকৰ কথা হয়েছে যে ইয়া পার্মানেন্ট সলিউশন অর্থাৎ স্থায়ী সমাধান, পথটো স্থায়ীভাবে আসলতে সংস্কার করার কারণে দাবি করেছে। আর শেহতীয়াভাবে এনেদরে আরক্ষীর সহযোগত, ইয়া আরক্ষীর বাহন মই দেখাই আছো, ইয়া চাওক আরক্ষীর বাহন, আর বাহনের সহযোগত এনেদরে দেখবলে পোৱা গৈছে এনেদরে যি পথ সংস্কার, পথ সংস্কারের কাম চলাই আছে গড়কাপ্তানি বিভাগে। মই যিসকল আছে স্থানীয় লোক, স্থানীয় লোকসকলের পর তেওঁলোকৰ মন্তব্য লম। স্থানীয় লোকসকল আসলে এই মুহূর্তে প্রশাসনে, আরক্ষী প্রশাসন দেখবলে পোৱা গৈছে রাতিপুৱাৰ ভাগত কাম করবলৈ আহিছিল গড়কাপ্তানি বিভাগ, আপনাদের সম্ভবত বাধা প্রয়োগ করেছে, তারপর এটা আরক্ষী লৈ কাম করে আছে, কি কারণে এই পরিস্থিতি? শুনেন, আজকে বিগত তিন চার মাস থেকে আমরা রাস্তার অবস্থা বহুত বেয়াল, বাচ্চা কাচ্চা স্কুলও যাওয়ার থেকে লইয়া এভরিথিং। আমরা রাস্তার একটা পেশেন্ট যখন হসপিটালে যেতে থাকে তখন রাস্তার মধ্যে মানুষ মরি যায়। আজকে আমরা মুখ্যমন্ত্রী গুয়াহাটিত বইয়া বইয়া বহুত বড় বড় কথা কইন, রাজা মহারাজা অতা অতা, আজকের দিনে দেখুন তাই নাইতা কই রাস্তা তিন দিনের ভ্যালিডিটি বানাইতরা, তিন দিন পরে আবার আমরা গরু মহিষ চলাচল করবো, আমরা বালি ভাতর খাইতাম তাই রাস্তা কোন জায়গা পাইছুন যে বালি এই মাটি দিয়ে রাস্তা ফিল আপ করা পিসের উপর। আমরা সকালে খাজ বন্ধ করছিলাম, করার পরে আমরা তো সরকার, এখন তার আর রুলিং সরকার প্রশাসনও তার প্রশাসন দিয়ে আমরা খেদাইয়া বাগাই দিছে। আমরা গণতান্ত্রিক অধিকার সিনিয়র নিতে রাখি আমরা কাছ থেকে, আমরা গণতান্ত্রিক অধিকার সিনিয়র নিতে এক নম্বর, দুই নম্বর আপনার কাছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।